দিন যে তোমরা বাজারের মার্কেটের যে বাজার বা নেরুলেক বা আসিয়ান পেন্ট যে রং করেছো এতদিনের অভিজ্ঞতা আর এইটা এই যে আর সিমে তুলসী পেন্ট যে রং করলে এর অভিজ্ঞতা সম্বন্ধে কিছু একটু অভিজ্ঞতা বলতে এইটার আমি করলাম ঠিক আছে এবারে এটা তো কোনো গন্ধ টন্ধ কিছু নেই এবারে অনেকদিন তো এখানে কাজ করলাম যে প্রায় মানে চোদ্দ তেরো দিন কাজ হয়ে গেল হ্যাঁ তো কোনো প্রবলেম তো দেখা যায়নি কিন্তু অন্য কোম্পানি যে রঙের যে দেয় কিন্তু সেগুলো গন্ধটাই ওটা হচ্ছে মানে কি বলবো মাথা ধরে মাথা মানে ধরা নাকি গ্যাস ওটা গ্যাস হয়ে যায় ঠিক আছে আচ্ছা এবারে ওটা গ্যাস হলে ওটা তখন ওই যে দাদা বলছিল যে ওটা গ্যাস হয়ে গেলে কি হয় মানে সেটা মানে একটা প্রবলেম দেখা যায় আচ্ছা হ্যাঁ আমাদের এই যে কোম্পানিটার নতুন যে চালু হয়েছে হ্যাঁ এটা নতুন নতুন চা চালু হয়েছে তো এটা কোম্পানিটা চালু হয়ে গেছে যখন এখান থেকে তাহলে আমাদের যে যত রঙের কোম্পানি আছে এখান থেকে আমরা মানে মাল তোলা হবে আচ্ছা আমাদের যত যে তাই আমরা কাজ করব এখান থেকে মাল তোলা হবে আচ্ছা আচ্ছা বাজারের যে পেন ওইটার গন্ধ মানে গন্ধ মানে কি বল ঠিক আছে মানে তুমি মাথা ধরবে মানে গ্যাস হয় যায় গ্যাসের সমস্যা হয় হ্যাঁ আচ্ছা মাথা ধরে যায় হ্যাঁ মাথা ধরে যায় আচ্ছা আর এই যে রংটা করলে এর মধ্যে কোনো গ্যাসের গ্যাস বা মাথা ধরার কিছু কোনো সমস্যা কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না তোমরা তো এই এই ঘরটাও রং করেছো হ্যাঁ এই ঘরটাও রং করেছ দুটো ঘরে দুটো ঘরে রং করে কোনো রকম কোনো কিছু সমস্যা আমাদের হয়নি এইটাও একটা বাসের বাড়ি আমার এই বাড়ি তো নতুন রং করেছি আর সিমের তুলসী প্যান্ট কম খরচা এবার মিস্ত্রি দাদাদের দাদাদের কাছ থেকে জেনে নুম রঙের বিষয়ে রঙটা করে কীরকম লাগছে মিস্ত্রি দাদারা স্নান করছে দাদা একটু এই যে আরসিমের তুলসী রঙ তোমরা করলে হ্যাঁ রঙটা করে তোমাদের কেমন মনে হচ্ছে

মিস্ত্রিরা দাদারা বলল যে বাজারে মার্কেটে যে সব রং আছে তার থেকে গ্লেজিং ভালো হ্যাঁ আর আর কি মনে আছে যে রংটা করে মনে হচ্ছে মানে যে রংটা করছি হ্যাঁ যে আমাদের যে মানে কি বলবো আমরা যে ভাবে রং চালাই হ্যাঁ মানে রঙের কাজ করি সেই থেকে মানে মানে আমার মানে ভালো লাগলো আজকে কাজটা করে

সিঙ্গেল কোট মারার পরেও মনে হচ্ছে যেন এটা ডবল কোট মারা হয়েছে এই রঙটা সাইনিং সাইনিং দেখে লোকের চোখে চোখে অবশ্যই লাগবে দূর থেকে দেখলে খুব ভালো আর এই কালারটা কেমন লাগছে এটা এ এ এ